হ্যালো বন্ধুরা, সাসপেন্ডেড সাইটসের আরেকটি রহস্যময় ভিডিও নিয়ে আমরা আবার চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। আমাদের বিশ্বের মধ্যে অনেক ধরনের আইল্যান্ড রয়েছে এবং এই আইল্যান্ডগুলিতে বারো মাসই পর্যটকদের ভিড় খুবই বেশি মাত্রায় থাকে। সকল পর্যটকদেরই ট্রেভেলিংয়ের লিস্টে কোনো না কোনো আইল্যান্ডের নাম অবশ্যই থাকে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন বন্ধুরা, আমাদের বিশ্বে এমন একটি আইল্যান্ড রয়েছে যেখানে আপনি চাইলেও যেতে পারবেন না। এখানকার সরকার এই আইল্যান্ডে যাওয়া নিষিদ্ধ করে রেখেছে, কারণ তারা বিলিভ করেন এই আইল্যান্ডের মধ্যে কোনো না কোনো জিনিস খুবই রহস্যময় রয়েছে। আজকে অবধি যারা এই আইল্যান্ডে গিয়েছেন, ওরা কোনো না কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি এনকাউন্টার অবশ্যই করেছেন। এই আইল্যান্ডটির নাম হচ্ছে পোভিগলি আইল্যান্ড এবং এটি রয়েছে ইটালিতে। এমন কি রয়েছে এই আইল্যান্ডে যার কারণে এখানকার সরকার এই আইল্যান্ডে যাওয়া ব্যান করে রেখেছে? আজকের ভিডিওতে আমরা এটিই জানব। পোভিগলি আইল্যান্ড, যাকে দ্য আইল্যান্ড অফ ডেথও বলা হয়, এটি ইটালির লিডো এবং ভেনিস শহরের ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত এবং একটি খাত এই আইল্যান্ডটিকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছে। এককালীন এই আইল্যান্ডটি খুবই একটি অপূর্ব টুরিস্ট স্পট ছিল। হঠাৎ করে এই আইল্যান্ডে কি হলো যার কারণে এটি একটি ভুতুড়ে আইল্যান্ডে পরিণত হলো, এই ঘটনা থেকে রহস্য উদ্ঘাটনের জন্য আজ অবধি যারা এই আইল্যান্ডে গিয়েছে তারা কেউ আর ফেরত আসতে পারেনি। ঘটনাটি হচ্ছে 1600 শতাব্দীর, যখন ইটালিতে বিউবনিক প্লেগ রোগের সংক্রমণ খুবই বেশি মাত্রায় ছিল এবং এই সংক্রমণ চলাকালীন ইটালির প্রায় অর্ধেকের বেশি মানুষ এই রোগে আক্রান্ত ছিল এবং অনেক মানুষের তো মৃত্যু ঘটেছিল। পুরো ইউরোপের মধ্যে এই রোগের সবথেকে বেশি সংক্রমণ ইটালির মধ্যেই দেখা দিয়েছিল এবং এটি একটি ছোঁয়াচে রোগ হবার কারণে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এই রোগটি খুব সহজেই ট্রান্সমিট হয়ে যেত। এই রোগের সংক্রমণকে কমানোর জন্য ইটালি সরকার একটি সিদ্ধান্ত নেয়, যারা বিউবনিক প্লেগে আক্রান্ত ছিল তাদের সবাইকে এই পোভিগলি আইল্যান্ডে স্থানান্তরিত করা হয়। যেহেতু এই আইল্যান্ডটি একটি আইসোলেটেড জায়গায় ছিল, সুতরাং এটিকে একটি কোয়ারেন্টিন সেন্টার হিসাবে কাজে লাগানো হয়। বিউবনিক প্লেগ রোগে আক্রান্ত কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটত, তাহলে সেই ব্যক্তিকে এই আইল্যান্ডের মধ্যেই কবর দিয়ে দেওয়া হতো। চোখের নিমিষেই এই আইল্যান্ডটি সবই আক্রান্ত ব্যক্তিদের ভিড়ে পূর্ণ হয়ে যায়। প্রথমত, যারা আক্রান্ত ব্যক্তি ছিল তাদের শুধুমাত্র 40 দিনের জন্য এই আইল্যান্ডে থাকার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছিল যে লক্ষেরও বেশি রোগী এই আইল্যান্ডের মধ্যে এসে পড়েছিল, যার কারণে যারা এই আইল্যান্ডে একবার আসে তারা আর কোনো দিন ঘরে যেতে পারেনি। কিছু ইতিহাসকারদের মতে এই আইল্যান্ডে নাকি 160,000 মানুষকে জীবিত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই রোগটিকে আটকানোর জন্য। বিউবনিক প্লেগেরই কিছুদিন পর ইটালির মধ্যে আরেকটি মারাত্মক রোগ এসে আছড়ে পড়ে, যার নাম ব্ল্যাক ফিভার অথবা কালো জ্বর। এই রোগে আরও 1000 লক্ষ মানুষ আক্রান্ত হতে শুরু করে, কিন্তু বিউবনিক প্লেগের মতোই এখানের মধ্যে কোনো চিকিৎসা ছিল না এই রোগের। যখন এই রোগে মৃত ব্যক্তির সংখ্যা বাড়া শুরু হয়, তখন তাদের মৃতদেহকে এই পোভিগলিয়া আইল্যান্ডে এনেই এভাবেই ছেড়ে দেওয়া হতো। পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা নরকের থেকে কম ছিল না এবং এই জায়গাতেই 1952 সালে একটি মেন্টাল হসপিটাল বানানো হয় এবং এখান থেকেই শুরু হয় এই আইল্যান্ডের প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এই আইল্যান্ডে থাকা স্টাফ এবং পেশেন্টরা এটি দাবি করে যে এখানে নাকি ভূত এবং পিশাচদের আনাগোনা ছিল। প্যারানর্মাল দৃষ্টিকোণ থেকে এই আইল্যান্ডটি এতই ভয়ানক ছিল যে এখানে নাকি রাত্রিবেলা কোনো মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির মধ্যে পার্থক্য খুঁজেই পাওয়া যায় না। লক্ষাধিকেরও বেশি ব্যক্তির মৃত্যুর প্রত্যক্ষদর্শী এই আইল্যান্ডটি ওয়ার্ল্ডস মোস্ট হান্টেড প্লেসের মধ্যে থেকে একটি। এখানের ডাক্তারদের অনুসারে রাত্রেবেলা কোনো ভুতুড়ে চিৎকার এখানে নাকি খুবই একটি সাধারণ জিনিস। এখানে থাকা মেন্টাল পেশেন্টদের নাকি আত্মারা পজেস করে নিত এবং ডাক্তাররা বুঝতেই পারত না সে মানসিক দিক থেকে দুর্বল না আত্মার পজেশনে রয়েছে। কিছুদিন পরই এই হসপিটালটির মধ্যে অনেক পেশেন্ট এবং ডাক্তারের রহস্যময়ভাবে মৃত্যু হতে শুরু হয় এবং এই চলাকালীন এই হসপিটালটিকে খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হয়। কৌতূহলবশত অনেক লোকই এই আইল্যান্ডটিতে রহস্য উদ্ঘাটনের জন্য যায়, কিন্তু তারা আর কেউ ফিরে আসতে পারেনি। এমন হয় যে ওরা যায় এবং হঠাৎ করে উধাও হয়ে যায়। যারা এই আইল্যান্ড থেকে বেঁচে ফিরত এসেছে, ওরা বলেছে যে এই পৃথিবীর মধ্যে এটি নাকি একটি জীবিত নরক। এই আইল্যান্ড থেকে জীবিত ফিরত আসা নির্ভর করে এই আইল্যান্ডের আত্মাদের উপর, যারা এককালীন এই আইল্যান্ডে এসেছিল ঘরে যাবার আশা নিয়ে, কিন্তু তারা আর কোনো দিন ঘরে যেতে পারেনি। এইসব কারণেই ইটালি সরকার এই আইল্যান্ডটিতে ব্যান লাগিয়ে দিয়েছে, যাতে কেউ এই আইল্যান্ডটিতে যেতে পারে না। অবশ্যই এই আইল্যান্ডটিতে যাওয়ার কারোর সাহসও নেই। এখানে কোনো মৎস্য শিকারী এর আশেপাশেও যায় না, কাণ জালের মধ্যে শুধুমাত্র মানুষের হাড় ভেসে ওঠে। এটি ওয়ার্ল্ডস মোস্ট হান্টেড প্লেসেসের মধ্যে 3rd পজিশনে রয়েছে এবং ইউরোপের মধ্যে 1st পজিশনে। তো আপনাদের এই ডেথ আইল্যান্ড সম্পর্কে জেনে কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। আবার দেখা হবে আরেকটি নতুন এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।